আসলে বইয়ের গুরুত্বটাই প্রথম, কারণ হচ্ছে আমরা হয় দেখে শিখি নয় থেকে শিখি, তো সেই ক্ষেত্রে বই দেখে অনেক কিছু শেখা যায়। আমি যদি বলি যে আমার ব্যাকগ্রাউন্ডে, তো আমিও কিন্তু প্রচুর পরিমাণে বই পড়েছি, এবং বই শুধু পড়েছি তা না, উচ্চারণ ভালো করার জন্য বাসায়ও কিন্তু জোরে জোরে উচ্চারণ করে বইও পড়েছি। এটাও কিন্তু একটা প্র্যাকটিস, যার মাধ্যমে প্রতিনিয়ত আপনার উচ্চারণে যে জড়তা আছে সেটা কাটবে, মানুষের সাথে কথা বলার সময় যে একটা আনইজি ফিল হয় সেই জিনিসটা কাটবে, এবং আপনি সুন্দর করে উচ্চারণ করা শিখবেন। আমরা এখন চলে এসেছি আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলার জন্য, উনি পাঠকও বটে, তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর বই মেলায় থাকলে এমনিতেও ভালো লাগে, নতুন নতুন বই এবং চারিদিকে একটা চমৎকার আমেজ, ভালো লাগছে। যেহেতু আমরা বাঙালি এবং এখন চলছে ভাষার মাস, সেহেতু বই আমাদের একটা প্রাণের জায়গা বলতে পারি বাঙালি হিসেবে, তো আমাদের ভালো লাগাটাই হচ্ছে মুখ্য বিষয়। যদি যার ভালো না লাগে আর সেটাই বলতে গেলে যে সেটাই হচ্ছে একটা অসামঞ্জস্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা এখন বই মেলাতে এসে আজকে কেমন লাগছে? আজকে খুবই ভালো লাগছে, আমি আসলে এই নিয়ে দ্বিতীয়বার আসছি, এর আগেও এসেছিলাম, আগে বই কিনতাম নিজের জন্য, এখন আসলে নিজের জন্য কেনা হয়, নিজের ছেলের জন্য কেনা হয়, এবং দেখা যায় ভাগনা ভাগ্নি মানে সবার জন্যই মোটামুটি। আজকে কার জন্য কিনতে এসেছেন? আজকে আসলে মূলত নিজের জন্য এসেছি, কারণ আমি দেখেছি যে অনেক চমৎকার চমৎকার বই বের হয়েছে এবার বইমেলাতে, এবং আমার পরিচিত অনেকেই আছে যারা বই লিখেছেন এবং তাদের বই প্রকাশ পেয়েছে, তো সব মিলিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, বই নেওয়া, সব কিছুর জন্য আসলে আজকে আসা। আচ্ছা এখন পর্যন্ত কি বই কিনেছেন নাকি কিনবেন? আমি তো একটু আগে আসলাম, এর আগে আমি অনেকগুলো বই কিনে নিয়ে গেছি, এবং আমার কাছে মনে হচ্ছে আসলে কবিতা সাহিত্যিক বিভিন্ন বই নেওয়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের যে বইগুলো বের হয়েছে এগুলো কিন্তু আসলে আমার মনে হয় সবার নেওয়া উচিত। যেহেতু বর্তমান যুগে আমাদের কমিউনিকেশন ছাড়া বা পাবলিক স্পিকিং ছাড়া আমরা কিছু ভাবতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার, তো এই প্রসঙ্গে আপনি কোন লেখকের বইটাকে প্রেফার করছেন? এখন আপনি যে প্রশ্নটা করলেন আসলে পাবলিক স্পিকিং এর বিষয়গুলো, আসলে এটা একটা অনেক বড় একটা দক্ষতা, এবং আমার মনে হয় আসলে পড়তে আপনাকে হবেই, হয় বই নয় পিছিয়ে, তো বই পড়ে কিন্তু কিছু জিনিস অবশ্যই শেখা যায়, এবং পাবলিক স্পিকিং এই চর্চা করার জন্য অনেকগুলো বই আছে, যে বইগুলো কিন্তু আসলে পড়লে আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। আপনি জানেন যে বাংলাদেশে এখন অনেক রাইটারই বই লিখছেন, আর ডন সামদানি ভাইয়ের বই আছে, এবং এর পাশাপাশি আরও অনেকেই আছে যারা পাবলিক স্পিকিংয়ের উপর বই লিখেছে, এই বইগুলো আসলে খুব সহায়ক। আমি নিজেও পড়ে দেখেছি যে বইগুলো পড়লে আমরা যারা পাবলিক স্পিকার আমাদের কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু প্রয়োজন পড়ে, অনেক টিপসের ট্রিক্সের নতুন নতুন, তো আমরা বইগুলো থেকে কিন্তু সেগুলো পাই। তার মানে আপনি একজন পাবলিক স্পিকার হিসেবে আছেন, মানে পেশা বলতে পারি আমরা, তাহলে যদি এই প্রসঙ্গে কিছু একটা বলেন যে আমাদের পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের কী কী বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত, এই ক্ষেত্রে আমাদের বই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? আসলে বইয়ের গুরুত্বটাই প্রথম, কারণ হচ্ছে আমরা হয় দেখে শিখি নয় থেকে শিখি, তো সেই ক্ষেত্রে বই দেখে অনেক কিছু শেখা যায়। আমি যদি বলি যে আমার ব্যাকগ্রাউন্ডে, তো আমিও কিন্তু প্রচুর পরিমাণে বই পড়েছি, এবং বই শুধু পড়েছি তা না, উচ্চারণ ভালো করার জন্য বাসায়ও কিন্তু জোরে জোরে উচ্চারণ করে বইও পড়েছি, এটাও কিন্তু একটা প্র্যাকটিস, যার মাধ্যমে প্রতিনিয়ত আপনার উচ্চারণে যে জড়তা আছে সেটা কাটবে, মানুষের সাথে কথা বলার সময় যে একটা আনইজি ফিল হয় সেই জিনিসটা কাটবে, এবং আপনি সুন্দর করে উচ্চারণ করা শিখবেন, তো সব কিছুর জন্য আসলে বই দরকার আছে, কারণ কম সময়ে আপনি যদি অনেক জ্ঞান অর্জন করতে চান তাহলে বইয়ের কোনো বিকল্প নেই। এবং একটা বিষয় আসলে আমার কাছে একটু খারাপই লাগে, সেটা হচ্ছে এত চমৎকার একটা বইমেলা, এত বই, এবং মানুষ প্রচুর পরিমাণে বই কিনে কিন্তু সেই অনুযায়ী পড়ে না। আমি এরকম অনেক মানুষের সাথে কথা বলছি যারা প্রচুর পরিমাণে বই কিনে, এখন বই কিনে লেখকের সাথে সেলফি তুলতেছে, চমৎকার পোস্ট দিচ্ছে, কিন্তু সে বই পড়ছে না। তাহলে আলটিমেটলি এই যে মানব সমাজের উন্নয়নের জন্য যে বইটা দরকার, যার উদ্দেশ্যেই কিন্তু বইমেলা, যে আমাদের আত্মিক মনস্তাত্ত্বিক সমস্ত ধরনের উন্নয়ন যেন ঘটে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে পরিমাণ বই মানুষ কেনে সেই পরিমাণ না পড়ার কারণে আমরা কিন্তু সেই প্রতিফলনটা পাই না। আমাদের শব্দ ভাণ্ডারটাকে মজবুত করার জন্য আমাদের অবশ্যই বই পড়তে হবে। আমরা যেহেতু দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক পোস্ট করতেছে, অনেক কিছু করতেছে, দেখা যাচ্ছে যে এখন তো গুগল আছে, গুগলে কিছু একটা কিছু চেলাম ওখানে পেয়ে গেলাম সহজলভ্য, সেক্ষেত্রে দেখা যায় এটাও একটা কারণ হতে পারে যে আমরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছি। তো আপনার কি মনে হয় যে এটা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি? প্রথম কথা হচ্ছে আসলে সব কিছুর একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, আমাদের অফিসেরও কিন্তু একটা টাইম আছে না, 9টা থেকে 5টা পর্যন্ত, আমাদের বাসায় যখন হোম টিউটর আসে তারও কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে, স্কুল কলেজ সব জায়গায় একটা নির্দিষ্ট সময় কিন্তু মেনটেন করলে মানুষের জীবনে সফলতা আসে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার বিষয়টাও অবশ্যই প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় মেনে চলা উচিত, যে আমি দৈনিক কত সময় সোশ্যাল মিডিয়া চালাবো। আজকাল তো আসলে আমাদের হাতে মোবাইল যতক্ষণ থাকে ততক্ষণ সোশ্যাল মিডিয়া অন থাকে, একটা নোটিফিকেশান অন হলেই কিন্তু চালু হয়ে যায়, তো আসলে এটা একটা অনেক বড় ডিস্ট্রাকশান, আমাদের লেখাপড়ার ক্ষতি হয়, আমাদের কাজের ফোকাসের ক্ষতি হয়, আমাদের জীবনযাত্রার আরেকজনের সাথে কমিউনিকেশন রিলেশন ডেভেলপমেন্টেও কিন্তু ক্ষতি হয়, সে কারণে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট সময় থাকা উচিত, এবং নোটিফিকেশানগুলো অবশ্যই
অবশ্যই অফ করে দেওয়া উচিত। আপনি আপনার নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া অন করবেন এবং সব চেক করবেন এবং দেখে আবার আপনি বন্ধ করবেন। আমরা সোশ্যাল মিডিয়াটাকেও অন্য পন্থায় ব্যবহার না করে আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি। আমরা আমরা যা পড়ছি তা আপলোড করতে পারি, আমরা তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাই তো ভাইয়া? অবশ্যই অবশ্যই। আপনি দেখেন অনেকের স্ট্যাটাসগুলো এত চমৎকার হয় যে ওগুলোও কিন্তু তারা অনেকটা গল্পের আকারে লিখে, ওখান থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আমরা শিখি। আসলে যা শেখার ইচ্ছা আছে সে সব জায়গায় শিখে, এটাই বিষয়। হ্যাঁ, শেখার ইচ্ছা থাকলে আমরা যে কোনো জায়গা থেকে শিখতে পাই। যেমন বলা যায় যে যেখানে দেখিবে ছাই উড়ায় দেখে তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা ভাই, এটা যেহেতু ভাষার মাস এবং কালকে আমাদের মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এই বিষয়ে যদি কিছু বলেন বা আমাদের এই 21 ফেব্রুয়ারির সাথে ওই 21 ফেব্রুয়ারির সাথে 21 বইমেলার মাহাত্মটা কতটুকু তা যদি সকল উদ্দেশ্যে একটু বলতেন। পুরোটাই আসলে যদি বলি, আমরা সবাই জানি যে বাংলাদেশই এমন একটা দেশ যেই দেশে কিন্তু রক্ত ঝরেছে শুধুমাত্র ভাষার জন্য, এবং সেই কারণে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতিটা এটা কিন্তু বাংলাদেশই পেয়েছে 21 ফেব্রুয়ারির মাধ্যমে। এবং এই দিনটা শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষ কিন্তু উদযাপন করে। সুতরাং প্রত্যেকেই তার মায়ের ভাষাটাকে মর্যাদা দিতে হবে। দেখেন, এত কষ্ট করে এত রক্ত ঝরিয়ে আমরা আমাদের ভাষাটা পেয়েছি, কিন্তু সেই ভাষাটাকে ব্যবহার করার বেলা যখন আমাদের ভিতরে একটা দৈন্যতা কাজ করে, একটা হীনমন্যতা কাজ করে, বা মনে হয় যে আসলে বাংলা ভাষা কথা বললে আমার হয়তো ওয়েটটা একটু কমে যাচ্ছে, এটা আসলেই ঠিক না। আমাদের প্রত্যেকেরই উচিত প্রমিত বাংলা যদি নাও পারি আমি আমার আঞ্চলিক বাংলাটাও ধরে রাখতে পারি। আঞ্চলিকতাও কিন্তু একটা মানুষের সম্পদ। সুতরাং হচ্ছে বাংলা ভাষাটাকে ধারণ করতে হবে, এটা শুধুমাত্র মুখে নয়, এটা মনেও ধারণ করতে হবে। আমার লেখায়, আমার কথায়, আমার বিভিন্ন জায়গা যে আমরা যে ভিডিও দেখি সব জায়গায় কিন্তু আমার ভাষাটাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, তার পরবর্তীতে অন্য কিছু। ভাষার মাহাত্ম্য এই জায়গায় যে আমি আমার নেক্সট জেনারেশনকেও চাই তারাও যেন, এই যে আমাদের কথার মাঝে অনেক সময় কিন্তু ইংরেজি শব্দগুলো চলে আসে, কারণ কি আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে কিন্তু আমরা প্রভাবিত। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু শব্দ আমাদের বিদেশি ভাষা হিসেবে কিন্তু চলে আসে, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, এই যেটা এখনও বললাম এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো এর পাশাপাশি ভাষাটাকে গুরুত্ব দিয়ে আমাদের কথা বলা, লেখা, আমাদের কিন্তু লেখার ক্ষেত্রে আমরা দেখি অনেকে লেখার ক্ষেত্রে যে প্রমিত উচ্চারণের যে দিকগুলো আছে এগুলো অনেক সময় ফলো করা হচ্ছে না। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা দরকার। আমি নিজেও চেষ্টা করি যে যতটুকু সম্ভব বিদেশি ভাষা বাদ দিয়ে কথা বলার, হয়তো অনেকের সময় চলে আসে কিন্তু চেষ্টা করি আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তার মানে হচ্ছে আমরা দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে পারি যে আমরা পাশ্চাত্য যে সংস্কৃতি আছে বা ভাষা আছে তা শুধুমাত্র আমাদের যাতে আমরা অফিস আদালতে ব্যবহার করতে পারি তার জন্য, তা আমরা যখন নিজেদের মতো কথা বলবো গল্পের আড্ডায় বা অন্য সময় আমরা নিজের ভাষাটাকে সম্মান করতে পারি এবং আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি নিজের ভাষায়, বাংলা ভাষায়। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন, এবং এই বইমেলার যে আনন্দটা এটা আরও কিছুদিন আছে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই অবশ্যই বইমেলায় আসবেন, প্রচুর বই কিনবেন এবং প্রচুর বই পড়বেনও। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ।